আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাফরুল্লাহ কাজল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা জানি যে বর্তমানে আমাদের দেশের মাদকদ্রব্য বা মাদক নিয়ন্ত্রণে বা নিরসনে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেক বেশ জোরালো ভূমিকা পালন করছে এবং বেশ জোরসোরভাবেই কাজ করছে। তো প্রথমেই যেটা জানতে চাই সেটা হচ্ছে, মাদক বলতে আমরা কী বুঝি এবং আমাদের দেশে বেসিক্যালি কত ধরনের মাদক এই মুহূর্তে অ্যাভেলেবল বা কোন ধরনের মাদক চলছে? আসলে মাদক এমন একটা বস্তু কিংবা তরল যা মানুষ গ্রহণ করলে আস্তে আস্তে তার আসক্তি সৃষ্টি হয় এবং মাত্রাতিরিক্ত গ্রহণ করলে তা শরীরের উপরে ডিফেন্স গ্রহ করে। যখন এটা তার শরীরে ডিফেন্সই গ্রহণ করে ফেলে, তখন সে আস্তে আস্তে ওই মাদকে আসক্ত হয়ে যায়। এইটাই হলো মুদ্রা কথায় মাদক। এখন আমাদের দেশে কী কী মাদক আছে, এটা আপনার পরবর্তী প্রশ্ন ছিল। মাদক দেখেন, আমাদের দেশে 70 সালে যখন এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে তখন এক ধরনের মাদক ছিল। এখন মাদকের ট্রেন চেঞ্জ হয়েছে। তখন বিভিন্ন ধরনের মদ, গাঁজা এগুলো ছিল 80-এর দশকে। তখন গাঁজাসহ অন্য অন্য মাদক, ফেন্সিডিল এগুলো আসে 90-এর দশকে। এটা আবার ট্রেন চেঞ্জ হয়, ফেন্সিডিল থেকে আস্তে 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 হিরোইন আসে। হিরোইন যখন এ হয়ে যায় তখন 2000 সালে আবার ইয়াবা। এইভাবে আস্তে 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 মাদকের ট্রেন চেঞ্জ হয়। এবং অতি সম্প্রতি আপনারা জানেন যে আমরা সর্বশেষ যেটা আমরা মাদক হিসাবে আমরা ট্রিট করছি ডিওবি, এটা একটা মাদক। তারপরে ম্যাজিক মাশরুম, এটা একটা মাদক। ব্রাউন কেক, এটা হলো গাজার নির্যাস দিয়ে কেক তৈরি করে এটাও একটা নেশার সৃষ্টি করছে। এইভাবে আসলে মানে বিভিন্ন নামে এক একভাবে বাংলাদেশে এটা প্রবেশ করছে এবং আমাদের যুব সমাজকে সেদিকে আকৃষ্ট করছে। আমি একটা গোড়ার কথা বলি, আমি যখন 1999 সালে ডিপার্টমেন্টের সহকারী পরিচালক হিসাবে যোগদান করছিলাম তখন কিন্তু আমরা ইয়াবার নাম শুনিনি। ইয়াবা যে একটা মাদক, এইভাবে যে আমাদেরকে যুব সমাজকে গ্রাস করবে এবং এটা একেবারে আনাসে কানাসে এইভাবে ছড়িয়ে যাবে, এটা কিন্তু আমরা তখন ভাবতেই পারিনি, কারণ আমরা নামে জানতাম না। 2003 সালে কিন্তু আমরা প্রথম এটা রিকভার করি এবং তখন আস্তে আস্তে এটা আস্তে আস্তে এমন বিস্তার করছে এখন এক একটা নাম মানে বিভিন্ন ইয়ে থেকে আসছে। বিশেষ করে কোনোটা আছে অতি সম্প্রতি দেখবেন আপনারা প্রায় ইউরোপ থেকে খাত নামে একটা মাদক, এটা একটা পাটের পাতার মতো একটা পাত সেটা যদি চায়ের কাপের ভিতরে 2-3টা পাতা দিলে সেটা একটা নেশার উদ্রেক হয়। জিনিসটা আমি শুরুতেই বলছিলাম মাদকের সঙ্গে, যে কোনো একটা এমন একটা ভেষজ কিংবা এমন একটা বস্তু যা মানুষ গ্রহণ করলে আস্তে 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 তার ওইটা শরীরে এটা আস্তে আস্তে ডিফেন্স ইয়ে হয়ে যায় এবং যখন আস্তে আস্তে তার মাত্রা বেড়ে যায়। যখন মাত্রা বেড়ে যায় তখন তারপরে সে ডিপেন্ড হয়ে সে মাদকাসক্ত হয়ে যায় আর কি। আচ্ছা, তো এটা আপনি বলেই দিলেন, তারপর একটু জানতে চাই যে মাদক আসলে গ্রহণ করার কারণগুলো কী কী থাকতে পারে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, আপনাদের গবেষণা সেটা কী বলছে এবং মাদকের উৎসগুলো আসলে কী কী বা কোথা থেকে মাদক বাংলাদেশে ঢুকছে? আচ্ছা, চমৎকার বলছেন। আসলে মাদক গ্রহণ করার যে একটা এটা আমরা যেটা কারণ আমাদের গবেষণা যেটা এসছে যে প্রথমেই দেখেন সিগারেট আমাদের নিরাময় কেন্দ্র কিংবা আমাদের যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারছি, বেশিরভাগ মানে 99% যারা মাদকাসক্ত তারা কিন্তু প্রথমেই তাদের জীবন শুরু করে, এই জগতে প্রবেশ করে সিগারেট দিয়ে, ধূমপান দিয়ে। প্রথমে তারা ধূমপায়ী হয়, যখন ধূমপায়ী তাদেরকে সেই হয়ে যায় তখন তারা আস্তে আস্তে গাঁজার দিকে চলে যায়। তখন গাঁজা যখন তাদেরকে করতে পারে না তখন আস্তে আস্তে ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা এ ধরনের বিভিন্ন হার্ড ড্রাগসে তারা আস্তে 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 ডিপেন্সি হয়ে যায়। তখন শরীরে তাদের ভিতরে এই ধরনের মাদকের একটা চাহিদার সৃষ্টি হয়ে যায়। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না, বাট বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেটা খুব ভারনেবল একটা অবস্থান। পৃথিবীর দুটো মাদক প্রবণ বলায় আছে, একটা হলো গোল্ডেন ট্রায়াঙ্গল আর একটা হলো গোল্ডেন ক্রিসেন্ট, ঠিক তার মাঝখানে বাংলাদেশের অবস্থান। এখন গোল্ডেন ট্রায়াঙ্গল একদিকে যখন বাংলাদেশের পূর্ব দিকে আপনার মিয়ানমার, লাওস, ভিয়েতনাম এই যে এটা নিয়ে এ একটা হাব, এখানে ব্যাপক হারে বিভিন্ন ধরনের অ্যাম্পেটামিন টাইপের মাদক উৎপাদন হয়, যেটা মিয়ানমার
তার ওখান থেকে যেহেতু সে ওই গোল্ডেন ট্রায়াঙ্গলের একটা অংশ একটা দেশের সদস্য তারা ওখান থেকে সারা পৃথিবীতে বাংলাদেশ সহ তার আশপাশে যতগুলো এদের বিভিন্নভাবেই এটা ছড়িয়ে দিচ্ছে একইভাবে আমাদের এই পাশে দেখেন আফগানিস্তান পাকিস্তান এবং ইরান যেটা আমি শুরুতেই বলছিলাম গোল্ডেন ক্রিসেন্ট এখন গোল্ডেন ক্রিসেন্ট এখানে আপনার হিউজ পরিমাণ হিরোইন তৈরি করে আফগানিস্তান একটা আনরেস্ট কান্ট্রি মিয়ানমারও কিন্তু একটা আনরেস্ট কান্ট্রি তাদের কিন্তু এই মাদক উৎপাদন করে এই জাতীয় সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে তারা এটা এখান থেকে কিন্তু আর্ন করার চেষ্টা করে এখন আফগানিস্তান থেকে মানে আমাদের দেশের হয়ে আমাদের দেশে প্রবেশ করছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে বাংলাদেশ এর 64টা জেলা জেলার মধ্যে 32টা জেলা হলো সীমান্ত জেলা এবং 4,150 কিলোমিটার ভারতের সাথে কিন্তু ল্যান্ড আছে বর্ডার আর মিয়ানমারের সাথে 271 কিলোমিটার বর্ডার আছে এখন এই বর্ডার দিয়ে যেভাবে হোক প্রতিনিয়ত কিন্তু মাদক আমাদের দেশে প্রবেশ করছে এবং আমাদের যুব সমাজ এটার উপরে আসক্ত হয়ে যাচ্ছে কেন মাদক আসক্ত হয়ে যাচ্ছে তারা এটার একটা কারণ আমি যেটা বলছিলাম যে প্রথমে সিগারেট তারপরে আস্তে আস্তে অন্য ড্রাগসে চলে যায় এটা কিছু কিছু আছে কৌতূহল হয় আর যারা এটা বাজারজাত করে তারা কিন্তু তখন আস্তে আস্তে কীভাবে কোন শ্রেণীর লোকে যেমন আমাদের দেখা যাচ্ছে 15 থেকে 40 বছর এই বয়সটা কিন্তু এই মাদকের দিকে প্রবণতা বেশি ঝুঁকে যাচ্ছে আর কি এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয় যেরকম দেখেন ইয়াবা কীভাবে বাজারজাত করে আর কি আমাদের কোমলমতী সন্তান যারা কিশোর তাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু ইয়াবা খাওয়াবো এ কথা বলা হচ্ছে না তাদেরকে বলছে তোমাদেরকে একটা ট্যাবলেট দিব এই ট্যাবলেটটা যদি খাও তাহলে তোমরা হলো স্লিম হতে পারবে তোমরা নিজেদেরকে মানে একেবারে মানে খুব হিরো ভাব দেখা দিবে তারপরে আর একটা জিনিস হলো তোমরা সারা রাত জেগে পড়াশোনা করতে পারবে এই যে একটা ভ্রান্ত হ্যাঁ ঠিকই এটা যেহেতু স্টিমুলেটেড একটা ট্যাবলেট এটা আসলে সাময়িকভাবে স্টিমুলেট তাকে করে আর কি এবং সেটা হঠাৎ হ্যাঁ খোদামন্দ সে স্লিম হয় কীভাবে যখন এটা খায় তখন কিন্তু সে আস্তে 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 তার মানে খাওয়ার রুচি কমে যায় তখন আস্তে আস্তে তার ক্ষুধা মন্দা তৈরি হয় যখন সে তার মানে নিউট্রিশন পাবে না তখন আস্তে আস্তে তার শরীরে কিন্তু আপনার এটা হবে না ওই পুষ্টিটা পাচ্ছে না যখন তখন আস্তে আস্তে তার শরীর স্লিম হয়ে যাবে কিন্তু এ একটা ওখানে এটাকে দেখা যাচ্ছে যে এটা স্লিম করে ফেলতেছে আবার ওরা বলছে যে এটা খাও তোমরা দেখবে 2-3 দিন না জেগে মানে তোমাদেরকে ঘুম আসবে না তোমরা ব্যাগ টানা পড়তে পারবে এ পড়তে পারবে এখন যখন এটা সে ওই না জেনে না বুঝে যখন এটার মানে ধৈর্য ধরছে তখন সাথে সাথে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু ওখান থেকে আর সুইচ করতে পারছে না কিন্তু এই জন্য হলো আমাদের যে সঙ্গ এইটা হলো একটা বিশাল ব্যাপার ওরা কৌতূহল এটা একটা বিশাল ব্যাপার এই কৌতূহল বশত কিন্তু তারা আস্তে আস্তে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে এবং যখন একেবারে আসক্ত হয়ে যায় তখন কিন্তু মানে তার মানে যে অবস্থা হয় শরীরে আস্তে 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 একটার পর একটা 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 ডিপেন্ড করতে করতে একদম সে শেষ পর্যায়ে চলে যাচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে আচ্ছা তো অতি সম্প্রতি আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান চলছে এবং ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ মাদক বিভিন্ন ধরনের মাদক এবং যেটা আপনি বললেন যে এমন এমন মাদকও কিছু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে যেগুলোর নাম হয়তো বা নামের সাথে আমরা পরিচিতই না এখন পর্যন্ত সো ঢাকাতে আসলে হটস্পটগুলো কোন জায়গাতে এবং আপনারা নিয়মিত অভিযান পরিচালনা করে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন এখন দেখেন আসলে হটস্পট বলতে এখন আসলে ওইভাবে আর ট্রিট করা যাবে না কারণ এখন কিন্তু আধুনিক প্রযুক্তির যুগ কারণ এখন আর স্পট করে মাদক বিক্রি করে না কারণ প্রত্যেকটা মানুষের কাছে এখন ডিভাইস আছে তারা কিন্তু মোবাইলে এটা বেচা কেনা হচ্ছে অনলাইনে তারপরে আপনার মোবাইলে বলে দিচ্ছে যে মাদক ব্যবসা করে তার কাছে করে রিং করছে যে আমাকে এত পিস দরকার আমাকে এই গাঁজা দরকার আমাকে হিরোইন দরকার কিংবা এত বোতল ফেন্সিলিন দরকার তাকে বলে দিচ্ছে এবং সে বলছে যে তাহলে কোথায় এটা সাপ্লাই দেবো সে দেখা যাচ্ছে একটা দুস্থ কিংবা একটা মহিলা কিংবা শিশু পথ শিশু তাদেরকে ব্যবহার করছে কিংবা অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখি যে তারা একটা নির্দিষ্ট জায়গায় আপনি মনে করেন যে অমুক ব্রিজের নিচে একটা ইট থাকবে তার নিচে ইটটা উঁচু করলে পাবে এবং সেটা কিন্তু সংগ্রহ করছে ওখান থেকে আবার তার কাছে পেমেন্টটা কীভাবে হচ্ছে এখন দেখেন বিকাশ নগদ এবং বিভিন্ন ধরনের কিন্তু পেমেন্টের সিস্টেম হয়ে গেছে বাংলাদেশে আর কি এবং প্রত্যেকের মোবাইলে কিন্তু দেখেন বিকাশের একটা থাকে বিকাশ নম্বর আছে নগদ নম্বর আছে আরও যেসব রকেট টকেট অনেক কিছু আছে এটার মাধ্যমে কিন্তু তার পেমেন্ট হয়ে যাচ্ছে আর কি তাহলে এখন তার ওই যে স্পট করে বেচার আর মানে এটা নাই এখন চলে গেছে কিন্তু ডিভাইসের মাধ্যমে
তারপরে আরেকটা জিনিস দেখেন, এখন হলো নতুন নতুন আরও ডিভাইস, যেটা যখন আমরা এখন এটা নিয়ে যখন কাজ করছি এবং আমরা যখন তাদের এই মোবাইল নম্বরগুলো পাচ্ছি কিংবা আমরা তখন তাদেরকে ট্র্যাকিং করে আমরা তাদেরকে আইনের আওতায় চেষ্টা করছি, তখন চেষ্টা করছে তারা অন্যদিকে সুইচ করতেছে। তাহলে তারা কী করছে, তখন তারা আরও ডিভাইস যেরকম আপনার ভাইবার, ইমো, তারপর হোয়াটসঅ্যাপ, এই ধরনের বিভিন্ন ধরনের, এখন নতুন করে আরও নতুন নতুন ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের দেখেন আপনার তারা এগুলো সফটওয়্যার কিন্তু ব্যবহার করতেছে আর কি, অ্যাপস ব্যবহার করতেছে, সেই অ্যাপসের মাধ্যমে তাদের গ্রুপ তৈরি করছে, সেই গ্রুপে তারা অ্যাড থাকতেছে। এখন এটা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে এটা একেবারে তাদেরকে ডিটেক্ট করা আমাদের জন্য খুবই কঠিন দূর হয়ে যাচ্ছে আর কি। এটা একটা প্রযুক্তির অপব্যবহার আমরা এতদিন আসলে শুনে এসেছি, এখন দেখা যাচ্ছে যে তারা ঠিক এইভাবে তাদের নেগেটিভ যে বিষয়গুলো সেগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রযুক্তির অপব্যবহার তারা এভাবে করে আসছেন। তো আমরা জানি যে গত 26 জুন জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ছিল, এই দিনটি আপনারা কিভাবে পালন করেছেন এবং এবারের মোটোটা কী ছিল? দেখেন জাতিসংঘ মানে সারা মাদক কিন্তু শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটা একটা গ্লোবাল সারা পৃথিবীর সমস্যা। কিন্তু এখন জাতিসংঘ যখন দেখে যে আসলেই এটা সাংঘাতিকভাবে সারা পৃথিবীকে এই মাদকটা কিন্তু গ্রাস করছে, তখন জাতিসংঘ তার 42তম অধিবেশনে 1987 সালে তখন 42তম অধিবেশনে তারা একটা সিদ্ধান্ত নেয় যে সারা পৃথিবীতে যখন মাদকের সমস্যা ভয়াবহ রূপ ধারণ করছে, তাহলে আমরা একটা দিবস হিসাবে ঘোষণা করব। সেখান থেকে কিন্তু 26 জুনকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে, মানে ওখান থেকে কিন্তু এটা আমরা পালন করে আসছি, সারা পৃথিবীতে এই দিবসটা পালন করে আমাদের দেশও কিন্তু এটা পালন করছে। গত 26 জুন আমরা কিন্তু এটা মানে ব্যাপক হারে আমরা এটা পালন করছি এবং আমাদের একটা সপ্তাহব্যাপী আমরা এটা হাতে নিয়ে, যেরকম দেখেন আমরা ওই কোমলমতি সন্তানরা যারা যেন মাদকে আর না করতে পারে, এই জন্য সারা বাংলাদেশব্যাপী কিন্তু আমরা প্রত্যেকটা জেলা উপজেলা লেভেলে আমরা রচনা প্রতিযোগিতা এবং গ্রুপ ভিত্তিক আমরা রচনা প্রতিযোগিতা মাদকের বিরুদ্ধে রচনা প্রতিযোগিতা, এইটা আপনার উপজেলা থেকে আমাদের জেলায় আসছে, জেলার থেকে বিভাগে আসছে, বিভাগ থেকে কেন্দ্রীয়ভাবে আসছে, এই একটা রচনা প্রতিযোগিতার মাধ্যমে তাদের ভিতরে আমরা ছড়াই দেওয়ার চেষ্টা করছি। আর একটা সচেতনতা বৃদ্ধির রচনা মানে সচেতনতা বৃদ্ধির জন্য, আবার আপনার যেটা চিত্রাঙ্কন, একটা যদি কোমলমতি একটা সন্তান, সে যদি এই যে চিত্র অঙ্কের মাধ্যমে তার তুলি এবং লেখনী দিয়ে যদি সে ফুটে তুলতে পারে, তখন তার ভিতরে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে যে মাদক কীভাবে আমাদের, এই একটা বিষয়ে আমরা হাতে নিয়ে করছিলাম। এবং একই সাথে আমাদের যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জনসভা, তারপরে আপনার র্যালি এবং আপনার এই ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা কিন্তু মানে এতে নিয়েছি, তারপরে রেডিওতে, তারপরে টেলিভিশনে, বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের যে বিভিন্ন ধরনের টিভিসি তৈরি করা আছে, আমরা তারপরে আমরা নিজেরা বিভিন্ন অফিসাররা ওখানে যেয়ে আমাদের মাদকের বিরুদ্ধে যে ক্ষতিকারক দিকগুলো এইগুলো নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠান করছি, এইভাবে চেষ্টা করছি যে আমরা কীভাবে এইটাকে আপনার হলো মানুষের মানে একেবারে দূর গোড়ায় মানুষের কাছে এটা পৌঁছায় দেওয়া যেতে পারে, এই জিনিসটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট চেষ্টা করছে। তার এই কথার পরিপ্রেক্ষিতে একটু আপনার কাছে জানতে চাই যে মিডিয়া আসলে এই মাদক নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা রাখতে পারে বা কতখানি ভূমিকা রাখতে পারে বলে আপনি? আমি মনে করি যে মিডিয়া একটা সমাজের দর্পণ, এই দর্পণ কারণ মিডিয়া দেখেন এখন সকলের হাতে, কিন্তু এখন দেখেন এমন কোনো বাসাবাড়ি নাই যে টিভি নাই, গ্রামগঞ্জে থেকে শুরু করে দেখেন টিভি আছে, এবং গ্রামগঞ্জেও কিন্তু ডিশের লাইন চলে গেছে, ডিশের লাইন না চললেও কিন্তু এখন নেট চলে আসে এবং প্রত্যেকের হাতে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এখন ম্যাক্সিমাম লোকের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোনে যদি নেট থাকে তাহলে কিন্তু তার টিভি কিংবা যে কোনো চ্যানেল দেখা কিংবা দেখা কোনো সমস্যাই না আর কি। এখন সে করছে কি, সে আপনার ওই যে মানে আমাদের যে টিভিসি যেগুলো আছে, আমরা যেরকম বিভিন্ন টিভি চ্যানেলের সাথে আমরা এটা যোগাযোগ করছি, বাংলাদেশ টেলিভিশন আছে আমাদের সরকারি টেলিভিশন, তারপরে অন্য অন্য যে বেসরকারি টেলিভিশনগুলো আছে তাদের সাথেও আমরা যোগাযোগ করে আমাদের যে বিভিন্ন ধরনের নাটিকা, এই মাদক বিরোধী নাটিকা, গান, তারপরে আপনার মর্মস্পর্শী কিছু কথা দিয়ে, তারপরে আমাদের খেলোয়াড় যারা আছেন তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিন্তু বেশ কিছু টিভিসি তৈরি করছি, সেগুলো কিন্তু আমরা এই মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রচার করছি, এটাও কিন্তু আমাদের অনেক সময় এটা মানে অনেক কাজ সহায়ক ভূমিকা কাজ করছে। তো বর্তমানে আসলে মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশে কি ধরনের আইন রয়েছে এবং আপনার কাছে কি মনে হয় যে আইনগুলো যথাযথ কিনা বা আরও কিছু নতুন আইন প্রণয়ন করা উচিত কিনা?
হ্যাঁ, আপনি এই বলছেন যেটা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠার ইতিহাস আছে, এটা কিন্তু অনেক পুরাতন ডিপার্টমেন্ট। এটা 1909 সালে যখন ব্রিটিশরা ছিল তখন এটাকে আবগারি ডিপার্টমেন্ট বলতো, আবগারি। আর ব্রিটিশরা কিন্তু এখানে এই যে মাদকের বিভিন্ন ধরনের মাদক উৎপাদন করে এবং এইটাকে আবার এখান থেকে রেভিনিউ আর্ন করতো। তারা একসময় আমাদের এখানে এই এই উপমহাদেশে গাজার গোলা ছিল, গাজার চাষ হতো, সেই গাজা থেকে কিন্তু তারা এটাকে আর্ন করতো এবং এটা তারা আমাদের যে কিছু দোকান আছে তাদের মাধ্যমে তারা এটা বিক্রয় করতো, বিপণন করতো, তো এখান থেকে আর্ন করতো আর কি। এইবার আস্তে আস্তে যখন আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে তখন দেখা যায় যে আমাদের দেশে উন্নয়নের সোপানে চলে যাচ্ছে, তখন আমাদের একটা শ্রেণী মাদকাসক্ত হয়ে যাচ্ছে, যার কারণে আপনার 1987 সালে আমাদের তৎকালীন সরকার তখন দেখে যে যে মাদক এমন অবস্থায় পৌঁছে গেছে, তখন একটা ওষুধ নীতি, যেরকম ফেন্সিডিলে যারা আসক্ত ছিল তাদের কিন্তু এই ওষুধ নীতির আওতায় এনে কিন্তু ফেন্সিডিলকে নিষিদ্ধ করা হয়। তারপরে গাঁজাকে কিন্তু 87 সালে নিষিদ্ধ করা হয়। তারপরেও যখন এটাকে ইয়ে করে পাচ্ছিল না, তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা হয় 1990 সালে। এই 1990 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে সরকার, এবং সেই আইনের আওতায় এনে আমাদের যারা মাদকাসক্ত যারা ব্যবসা করে, যারা এটা বহন করে, তাদেরকে আইনের আওতায় এনে সাজা প্রদান করা হচ্ছে। এখন দেখেন, আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমাদের মাদকের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, কারণ ওই তৎকালীন আইনে এই যে এই তখন এখনকে যে সমস্ত মাদক আমাদের দেশে মানে আমাদের যুব সমাজকে গ্রাস করছে, তখন কিন্তু এই আইনে কিন্তু এটা সুস্পষ্ট ছিল না। সুস্পষ্ট না থাকাতে আমাদের এই বর্তমান সরকার দেখলো যে মাদকে এখন ভয়াবহ অবস্থা, এবং এই সরকার সর্বশেষ নির্বাচনে তার ইস্তেহার ছিল যে 2018 সালে যে নির্বাচন ইস্তেহার ছিল, এই নির্বাচন ইস্তেহারে বলছিল এবং বলা ছিল যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শূন্য সহিষ্ণু নীতি কিন্তু অবলম্বন করছে, এবং মাদকের এই আইনটাকে আরও যুগোপযোগী করে এই সরকার যখন গঠিত হয় তখন 2018 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ওই 90 সালকে আপনার একেবারে যুগোপযোগী করে 2018 প্রণয়ন করে, এবং 2018 যখন প্রণয়ন হয় তখন আরও কিছু অ্যানোমালিস দেখা যায়, যেটা 2020 সালে এটা সংশোধিত হয়। এখন আমাদের কাছে যে এখন যে আইনটা 2018 সালের যে আইনটা আমাদের দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, এতে বেশ কিছু ধারা সংযুক্ত হয়েছে। যেরকম দেখেন, আগে কিন্তু ইয়াবার কথাই ওখানে ছিল না, এখন কিন্তু কেউ যদি 2000 ইয়াবা কিংবা 4000 ইয়াবা যদি ক্যারি করে, কিংবা 25 গ্রাম হিরোইন যদি ক্যারি করে, এটা যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তার জন্য কিন্তু মৃত্যুদণ্ডের বিধান। তারপরে আপনার এখানে আমাদের আইনে আর একটা বিষয় খুব জোরালো একটা ইয়ে করা হয়েছে, সেটা হলো যে আমাদের আইনের 24-এর 4 ধারায় ডোপ টেস্টের কথা বলা হয়েছে। এখন সরকারি বেসরকারি চাকরিতে আসতে গেলে তাদেরকে কিন্তু ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে, এবং যারা আমরা সরকারি চাকরি করছি আমাদের যদি মনে করেন যে কেউ মাদকাসক্ত হয়ে যায় কিংবা মাদকাসক্তর কোনো লক্ষণ যদি আমরা তার ভিতরে লক্ষ্য করি, আমাদের দপ্তর কিন্তু তাকে তার ডোপ টেস্টের আওতায় এনে তাকে কিন্তু আমরা সাসপেন্ড করছি কিংবা তার চাকরি থেকে কিন্তু ডিপাচ্ছি। একইভাবে পুলিশ সহ অন্যান্য ডিপার্টমেন্টও কিন্তু একই কাজ করছে, এবং আমাদের কয়েকদিন আগে আমাদের বিশাল একটা নিয়োগ হলো, পুলিশও দেখেন প্রতিনিধিত্ব হয় এবং অন্যান্য সংস্থা কিন্তু নিয়োগ দিচ্ছে, এবং প্রত্যেকটা সংস্থার কিন্তু এই মেডিকেল টেস্টের সাথে সাথেই তাদেরকে কিন্তু এই ড্রোপ টেস্টে তাদেরকে উত্তীর্ণ হয়ে কিন্তু তাদেরকে জয়েন করতে হচ্ছে আর কি। এখন এই আমরা এই আইনটা প্রণয়ন হয়েছে, এখন এই আইনটাকে আমরা এটা একটা বিধিমালা তৈরির জন্য প্রয়োগ করে আছে, বিধিমালাটা যদি আমাদের চূড়ান্ত হয়ে যায় তাহলে আমাদের এই আইনের ইম্পোজটা আরও বেশি সহজ হবে, এবং তখন আমরা মনে করব যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ভর্তি হতে আসবে, তারপরে যারা আপনার মেডিকেল ক্যাম্পে ধরে তাদেরকেও কিন্তু আপনার নিয়ে আসা হবে, তখন কিন্তু একটা অ্যাওয়ার্ড সৃষ্টি হবে। আমরা যেরকম এখন এই জিনিসটাকে খুব প্রচার করছি যে না, তাহলে তারা ওইভাবে কিছু ভীতি কাজ করবে যে আমি যদি মাদকাসক্ত হয়ে যাই তাহলে তোমার সরকারি চাকরি পাবো না, আমি যদি মাদকাসক্ত হয়ে যাই তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো না, মেডিকেলে পড়তে পারবো না, বইটে পড়তে পারবো না। এইটা যদি একটা আমাদের জনমত তৈরি হয় তাহলে কিন্তু কিছুটা হলেও কিন্তু আমি মনে করি যে এটা একটা ইয়ে। তারপরে এই আইনে আমাদের যে 90 সালের আইনে কিন্তু আর একটা বিষয় খুব অস্পষ্ট ছিল, এই আইনে স্পষ্ট করা হয়েছে, সেটা হলো যে মাদক যারা ক্যারি করে, এর আমরা শুধু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার ধরি, কিন্তু তারা কোথার থেকে এটা কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, কে তাদের গডফাদার, কে তাদেরকে কলকাতায় নাড়াচ্ছে, আমাদের এই আইনে কিন্তু এই বিষয়টা কিন্তু তদন্ত করার যে বিষয়, এটা আমরা এটা যে যদি কেউ পৃষ্ঠপোষকতা করে তাকেও কিন্তু আমরা এখন আমাদের এই আইনে এনে তাকেও কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো।
তাহলে এটা একটা মানে ইয়ে আরেকটা জিনিস আমাদের ওই আইনে আপনার এখন দেখেন হিউজ মাদক মামলা কিন্তু বাট মাদকের বিচার কিন্তু প্রক্রিয়াটা লং এবং আমাদের কোর্টগুলো কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে বিজ্ঞ আদালত তারা কিন্তু কোনোভাবেই মানে এটাকে মাদকের মামলার এ তারাই হয়ে যাচ্ছে যার কারণে আমরা স্ট্যান্ডের জন্য বিচার করা যায় এই জন্য আমরা আমাদের 2009 সালে যে আপনার মোবাইল কোর্ট আইন সেই মোবাইল কোর্ট আইনও কিন্তু মাধ্যমে কিন্তু আমরা মাদকের তাৎক্ষণিক বিচারের আওতা নিয়ে আসছি এবং আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-57 ধারায় কিন্তু মোবাইলের কোর্ট কথার কোর্ট করার কথা স্পষ্ট আছে তা আমরা কিন্তু আইনটাকে চাচ্ছি যে অনেক অনেক যুবজুয়ে করা হয়েছে তারপরে তো এটা শেষ নয় এখন এটাকে যদি আমরা মনে করি যে সাফিসিয়েন্ট না অবশ্যই আমরা এটা আরও সংশোধন আসবে নতুনভাবে আমরা চেষ্টা করব যে আমরা এটা করে তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু আসলে মাদকের এটাকে নির্মূল করা সম্ভব না যার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোডাল এজেন্ট আমাদের এই নোডাল এজেন্টের এ হলো মাদকাসক্ত মুক্ত আমাদের যে মিশন আমাদের যে ভিশন সেটা হলো মাদকাসক্ত মুক্ত বাংলাদেশ গড়া এই ভিশনকে বাস্তবায়ন করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু তিনটা স্ট্র্যাটেজিতে কাজ করে একটা হলো সাপ্লাই রিডাকশন ডিমান্ড রিডাকশন হার্ম রিডাকশন সাপ্লাই রিডাকশনের জন্য আমাদের আইনকে যুবজুই করা হয়েছে এখন ডিমান্ড যদি থেকে থাকে তাহলে যেভাবেও কিন্তু যে কোনো ফাঁকফোকর দিয়ে কিন্তু এ হবে তাই আমরা চাইলে ডিমান্ড রিডিউস করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়েছি এবং অতি সম্প্রতি আমাদের সরকার যে জিনিসটা করছেন যে আপনার কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান আমাদের 2021 সালের আগস্ট মাসে আমাদের মন্ত্রিপরিষদ সচিব স্যার আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যানের একটা ইয়ে যেটা আমরা ইতিমধ্যে এর আলোকে আমরা যদি হলিস্টিকভাবে এবং সামাজিকভাবে এটাকে যদি মোকাবেলা না করতে পারি শুধু আইন প্রয়োগ করে করে এটা সম্ভব হবে না যার কারণে আমরা ডিভিশন পর্যায়ে ওয়ার্কশপ করছি জেলা পর্যায়ে আমাদের ওয়ার্কশপ হয়েছে এবং উপজেলা পর্যায়ে আমাদের ওয়ার্কশপ চলছে যার মানে কি আমরা এখন কিন্তু আস্তে 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 একদম তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছি এখন তৃণমূল থেকে যদি আপনার সেই সাজেশনগুলো আসে যেরকম দেখেন মাদকের প্রবণতা এক এক জায়গায় এক এক রকমের কোথাও কিন্তু ইয়ে আবার ইয়ে আছে চাহিদা আছে আবার কোথাও গাজার চাহিদা আছে কোথাও পেন্সিলের চাহিদা আছে এখন যদি আমরা তৃণমূল পর্যায়ে বুঝতে পারি যে আমাদের এই এলাকাটাই ইয়াবারে আছে তাহলে আমরা সেখানে সেইভাবে আমাদের অ্যাকশনে যেতে পারবো এইভাবে যদি আমরা এইভাবে হলিস্টিকভাবে যদি আমরা আগাতে পারি তাহলে কিন্তু আমাদের ডিমান্ডটাকে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো যে কোন এলাকায় কী ডিমান্ড তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা কাজ করতে পারবো এই লক্ষ্যেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা অ্যাপস চালু করতে যাচ্ছে এই যখন এই অ্যাকশন প্ল্যানটা বাস্তবে রূপ নেবে তখন একটা অ্যাপস তৈরি হবে এখন আপনার মনে করেন যে এলাকার মানুষ ওই এলাকার মানুষ যদি তার মনে করে এই অ্যাপসটা ব্যবহার করে কে মাদকের সাথে জড়িত কে মাদক ব্যবসায়ী এবং সে ওখান থেকে এই অ্যাপসে একটা তথ্য দিয়ে দিল এইটা কিন্তু আমরা আস্তে আস্তে এটা কিন্তু দেখতে পারবো সরকার কিন্তু এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যেভাবে হোক ডিমান্ডটাকে কিন্তু হ্রাস করা যায় কিনা আর কি সেইভাবে লোকে আমরা কাজ করছি চমৎকার স্যার এবং আমরা আশা করছি যে ঠিক যেভাবে এখন মাদক নিয়ন্ত্রণে কাজ করছে আমাদের সরকার এবং সেই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হয়তোবা যদিও একটু কষ্ট করে এবং যেটা আপনি বললেন যে এখন আসলে সবাই কোন কোন উপায়ে এই জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছে সেখান থেকে ধরাটা অনেক বেশি টাফ কিন্তু তারপরেও আমার মনে হয় যে যেই ধরনের অভিযান অথবা যে ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন হয়তোবা পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও আমরা বেশ শীঘ্রই একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে পারবো সব কিছু এবং যাতে করে আপনি যেটা বললেন বা আমরাও যেটা জানি যে আমাদের তরুণ প্রজন্মকে আসলে ধ্বংস করে দিচ্ছে মাদক এবং সেটার জন্য সচেতনতা যদি আমরা একটু প্রপারলি বৃদ্ধি করতে পারি এবং সবার মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলেই হয়তো বা আমরা অনেকাংশে এটা নির্মূল করতে আমাদের পক্ষে সম্ভব হবে সেটা অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চায়ের চুমুকের পক্ষ থেকে এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা যুবউপযোগী একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি একই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেশকে ভালোবাসুন বিসলাব ড্রাই কেক বিস্কুট নিবেদিত চায়ের চুমকির আয়োজনগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।